সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বেঞ্চের ব্যাংক হিসাব জব্দ করার আগেই একশো কোটি টাকা সরিয়ে নিয়েছে বলে অভিযোগ পেয়েছে দুদক এবারে জানাবো এখন বর্গিরাই ক্ষমতায় বসে আছে দুর্নীতি লুটপাট করে সরকার দেশকে তলাবিহীন করে ফেলেছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এই বাংলাদেশের এত দুরবস্থা কেন এদেশে আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে জানাবো সরকারি বেঞ্জিরকে পালানোর সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জেয়াউর রহমানের হত্যাকাণ্ডকে একেবারে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকল ইসলাম আলমগীর তিনি বলেন বাংলাদেশকে দেবদাসে পরিণত করার জন্যই এবং পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করার জন্যই সেদিন এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে এবারে থাকছে বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ ইরাকে একসঙ্গে আট জনের ফাঁসি কার্যকর ইরাকে একসঙ্গে আট আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা ও একটি নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কে এ তথ্য নিশ্চিত করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বেঞ্জিরের ব্যাংক হিসাব জব্দের আগেই একশো কোটি টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব থেকে একশো কোটি টাকা সরিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে টিম তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তেত্রিশটি অ্যাকাউন্টে থাকা অধিকাংশ অর্থ উঠিয়ে নেওয়ার সন্ধান পাওয়া গেছে তবে টাকার পরিমাণ বলতে পারেনি তারা অনুমান করা হচ্ছে টাকার পরিমাণ কয়েকশো কোটি হবে বৃহস্পতিবার দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক আইজিপির অনেকগুলো অ্যাকাউন্ট ফাঁকা করা হয়েছে হিসাব ফ্রিজের তথ্য হয়তো আগেই টের পেয়েছিলেন তিনি বেনজির আহমেদ তার জিশান মির্জা দুই মেয়ে এবং তাদের সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টের সন্ধান মিলেছে এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয় মেয়াদি এসএনডি আমানত হিসাব কিছু ঋণ হিসাবও আছে অ্যাকাউন্ট ফ্রিজ কার্যকরের আগেই আমানত হিসাব থেকে নগদ টাকা সরিয়ে ফেলেছে বেঞ্জির দুদক কমিশনার মোহাম্মদ জহরুল হক বলেন আইন এবং বিধি অনুসারে যা যা করা দরকার করা হচ্ছে ইতিমধ্যে স্থাবর অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে আমরা জানতে পেরেছি হিসাব ফ্রিজ করার আগে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে যতটুকু নিয়েছে তা অনুসন্ধান কর্মকর্তারা খতিয়ে দেখবেন তিনি বলেন অনুসন্ধান কর্মকর্তারা আইনি বিধান অনুসারে কাজ করছেন হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে আমাদের টিম কাজ করছে অল্প সময় আমরা এখানে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন জব্দ করা অ্যাকাউন্টের টাকা আগে তুলে রাখলেও নতুন করে কোনো ব্যাংকে জমা দিলে তা আইনের আওতায় আসবে গত তেইশে মে আদালতের আদেশে বেঞ্জির আহমেদের তিরাশিটি দলিলের সম্পত্তি এবং তেত্রিশটি ব্যাংক জব্দের আদেশ দেন আদালত আদালত বেঞ্জির এবং তার পরিবারের সদস্যদের নামে একশো উনিশটি জমির ও গুলশানে চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেয় এখন বর্গিরাই ক্ষমতায় বসে আছে মির্জা আব্বাস দুর্নীতি লুটপাট করে সরকার দেশকে তলাবিহীন করে ফেলেছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এই বাংলাদেশে এত দুরবস্থা কেন এদেশে আজকে লুটতরাজের রাজত্ব কায়েম হয়েছে আমরা আগে শুনতাম বর্গিরা দেশে আসতো লুট করে চলে যেত এখন বর্গিরাই ক্ষমতায় বসে আছে তারা লুট করে চলে যায় না তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয় এই বর্গিরা ক্ষমতায় আছে এখন দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গণদোয়া কর্মসূচির আগে তিনি এসব কথা বলেন জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণদোয়া কর্মসূচিতে মোনাজাত পরিচালনা করেন জাতীয় ওলামা দলের আহ্বায়ক মলনা সেলিম রেজাব মির্জা আব্বাস বলেন সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি রহমানের মাত্র সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে উনি দেশকে গেছেন তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে এই সরকার তিনি আরো বলেন আজকে এতদিন পরেও যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেই বিএনপিও নেই যারা ভাবে বিএনপি থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে বিএনপি টিকে থাকবে আজীবন জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন পত্রিকায় দেখলাম ঘুম থেকে উঠেই এক লিটারে জ্বালানি তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এক লিটার তেলের দাম যদি আড়াই টাকা বাড়ায় এমনিতেই তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের না বিশ্বাস উঠেছে আর আড়াই টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর অর্থ হল সকল জিনিসপত্রের দাম আবারও বাড়বে সরকারি বেঞ্জিরকে পালানোর সুযোগ করে দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়েম বলেছেন জনগণকে গুমখুনের ভয় দেখে আর দাবিয়ে রাখা যাবে না গুমের কুশিলব্দের বিচার বাংলাদেশের মাটিতে হবে সাবেক পুলিশ প্রধান বেঞ্চির আহমেদকে দেশ থেকে পালাতে সরকারি সুযোগ করে দিয়েছে বলে দাবি তার বিকেলে রাজধানী তোপখানা রোডে রাষ্ট্রসংস্কার সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত কায়ুম এসব কথা বলেন গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে এই সভা হয় হাসনাত কায়ুম বলেন রাষ্ট্র দ্বারা হওয়া নির্যাতন নিপীড়নের মধ্যে সব থেকে নির্মম নিষ্ঠুরতম জুলুম হচ্ছে গুম সরকার মানুষকে বোঝাতে চায় যে যে কোনো সময় যে কোনো কারণে বা অকারণে এই রাষ্ট্র চাইলেই যে কেউ গুম হয়ে যেতে পারে এজন্য হয়তো একশো মানুষকে গুম করে কিন্তু তারা ভয় দেখাতে চায় কোটি মানুষকে যাতে করে তাদের অন্যায্য ক্ষমতার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হতে না পারে বেনজির আহমেদকে যখন শুদ্ধাচারের পুরস্কার দেওয়া হয় তখন কি তিনি নিরপরাধ ছিলেন তিনি তো একদিনে গড়ে ওঠেননি সরকার তার হীনস্বার্থে বেঞ্জিরকে ব্যবহার করেছে তিনি বলেন এটা এখন ফ্যাসিবাদের ধাপ অতিক্রম করে মাফিয়া তন্ত্র। এই মাফিয়ারা কয়েকজন এদের কোনো রাজনৈতিক ভিত্তি নেই এজন্য মানুষ ঐক্যবদ্ধ হলে এদের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই মানুষ ঐক্যবদ্ধ হলে বেঞ্জিরের মতো সবাই পালাবে এই রাষ্ট্রকে গণক্ষমতাতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে আমরা ঐক্যবদ্ধ হলে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে পারব জিয়াউর রহমানের হত্যাকাণ্ড একেবারে পরিকল্পিত মির্জা ফখরুল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডকে একেবারে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বাংলাদেশকে দেবদাস রাষ্ট্র বানানোর জন্য এবং পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করার জন্য সেদিন এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর শাহজাহানপুরে দুস্থের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে ইসলাম এসব কথা বলেন তিনি বলেন জিয়াউর রহমান তার অল্প সময় রাজনৈতিক জীবনে এদেশের জন্য অসাধারণ সব উদ্যোগের মধ্য দিয়ে অবদান রেখেছেন আজকে বাংলাদেশে যে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শহীদ জিয়াই রচনা করেছিলেন আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন আজকে যারা বলে বিএনপি কিছু করেনি শহীদজা কিছু করেনি সব কিছু তারাই করেছে তারা উনিশশো থেকে পঁচাত্তর সালে রাষ্ট্রের দায়িত্ব ছিল সেই সময় তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল রাষ্ট্র পরিচালনা করতে এবং ব্যর্থতা এমন হয়ে গিয়েছিল যে সংবিধানকে সংশোধন করে সেদিন তারা একদিকে বিশেষ ক্ষমতায়ন অন্যদিকে জরুরি অবস্থা সবশেষে একদিনের শাসন বাক্সাল করেছিল গণতন্ত্রকে হত্যা করেছিল শহীদজা সেই গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিয়েছেন আজকে সেই গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইরাকে একসঙ্গে আট জনের ফাঁসি কার্যকর ইরাকে একসঙ্গে আট আয়ে সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা ও একটি নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা এ কে তথ্য নিশ্চিত করেছে এক মাসেরও কিছু সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটিতে একসঙ্গে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ইরাকের সন্ত্রাসবাদের দায় আদালতে সম্প্রতি বছরগুলোতে শতাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নাসিরিয়া শহরের আলহাট কারাগারের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে সন্ত্রাসবাদে দায় আটজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তারা ইসলামিক স্টেটের সদস্য বৃহস্পতিবার বিচার মন্ত্রণালয়ের একটি দলের তত্ত্বাবধায়নে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাসিরিয়াতে আলহাট একটি কুখ্যাত কারাগার ইরাকেরা বিশ্বাস করেন যারা এই কারাগারে যান তারা কখনো জীবিত বের হন না অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইরাকের গবেষক রজ সাহিলি বলেন এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা মানে হলো ইরাককে এই দণ্ড বন্ধের যে আহ্বান জানানো হচ্ছে তা তারা কানিতুল ছেন বছরের পর বছর ধরে অস্বচ্ছ বিচার প্রক্রিয়া এবং মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ থাকা সত্ত্বেও মৃত্যুদণ্ড দিয়ে মানুষকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে ছয় মে ইরাকে সন্ত্রাসবাদে দেয় এগারো জনকে ফাঁসিতে ঝোলানো হয় এর আগে বাইশে এপ্রিলও এমন ঘটনা ঘটে